গুড মর্নিং জিনিয়াস ব্লগে অনেক অনেক ওয়েলকাম। গলা শুনেই বুঝতে পারছ যে এই জাস্ট ঘুম থেকে উঠেছি আর কালকে অনেক রাত্রির করে স্নান করেছি। স্নান করার পর দেখছি আরও মানে দুগুণ তিনগুণ করে গরম লাগছে, তাই চুলটুলো আঁচড়াইনি। জাস্ট এখন কী করবো বলো তো, কল্পনা দিয়ে এসে গেছে, কল্পনা দিয়ে চা করছে আর পাচ্ছি না, এই ব্রাশ করব। আজকে কিছু টুকটাক কাজ আছে সেইগুলো কমপ্লিট করব। আজকে ইচ্ছা আছে একটু ফ্রিজটা পরিষ্কার, জানি না কতটা হবে। বড় কাজগুলো ইউজুয়ালি চেষ্টা করি সানডে হাতে নিতে, কারণ সানডে সোম থাকে, এটা একটা বড় সুবিধে। কারণ সোম থাকলে সোম সৌজকে একটু বিজি রাখে, তখন আমি করতে পারি। সরি, বাইরে কেন চুলা চড়াচ্ছে জানো? এক নম্বর হচ্ছে আমাদের বাড়িতে একতলার লাইটের যে অ্যারেঞ্জমেন্ট, একতলার লাইটের অ্যারেঞ্জমেন্ট খুব খারাপ, মানে একদমই ভেতরে লাইট ঢোকে না। তো একতলায় যদি আমার শ্যুট করতে হয় তাহলে মোস্ট প্রবাবলি তোমরা আমাকে ম্যাক্সিমাম টাইম হয় এই বারান্দাটায় আর নয় উঠোনেই দেখে থাকবে, কারণ ভিতরে দেখেছো রেড কালারের ওয়াল, এটা কী হয় বলো তো, পুরো যে লাইটটা পুরোটা খেয়ে নেয়, সুতরাং শ্যুটগুলো একদম ভালো হয় না। অন্ধকার অন্ধকার, চাপা চাপা, দম বন্ধ করা পরিবেশ লাগে। তো বাইরের বেশি ভালো অপশন। আর দু নম্বর হচ্ছে খুব ওয়েল লাইটেড, একটা ঝকঝকে তকতকে ভিডিও দেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, বাইরের সাউন্ডস একটু আসে, তো হোপফুলি তোমরা যারা জিরো থেকে আমার পাশে আছো তারা এইটুকু ম্যানেজ করে নেবে, অসুবিধা হবে না। আর আয়না, আয়না তো এইটুকু, তোমরা আছো, ক্যামেরা আছে, এতেই দেখে নিচ্ছি। একটু ফ্রেশ হয়নি, কল্পনা দিয়ে চা দেয়নি এখনো আমাকে, তবে এখনো অবধি একটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে সূর্য ঘুম থেকে ওঠেনি, বাবা ওঠেনি, দীপও ওঠেনি, পুরো বাড়িতে আমি আর কল্পনা দিয়ে একা, শুধু রান্নাবান্না আর খাওয়া সংক্রান্ত কথাবার্তা হচ্ছে। তবে আমি এই সুযোগটা একটু ফ্রেশ হই, দাঁড়াও। রাজুর কাছ থেকে বাজারটা নিয়েই নিয়েছি, কারণ সোম উঠতে উঠতে অনেক দেরি হয়ে যাবে, আমার একদম সবজি। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি। এই যে 350 টাকার বাজার, সব জিনিসের এত দাম বেড়েছে না, মানে এখন বুঝতে পারছি যে বাবু আমরা যা বলতাম মুখের সামনে নিয়ে চলে আসতো কতটা মানে তার জন্য বাবুকে পে করতে হতো। তো চলো দেখিয়ে দিই। একটু আদা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি এই যে দু রকমের শাক, কলমি শাক আর লাল শাক। এইটা একটা তরমুজ নিয়েছি, কেমন হবে জানি না, কারণ অ্যাকচুয়ালি তরমুজ তরমুজ এই জাতীয় ফলগুলো না বাবুই নিত। আর এই যে এটা হচ্ছে রসুন, কীরকম একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছে, অল্প 100 মতো। এই সজনে ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটা ভালো লাগে এই সময়টা আর খাওয়াও উচিত, আর সোম খুব একটা ভালো খায় না, বাট ওই সবজি হিসাবে। আর মেন যিনি হচ্ছেন VIP তিনি হচ্ছেন ইনি, দাম বেড়েছে, বাপরে বাপ,
গন্ধরাজ লেবু 10 টাকা পিস, আর এই যে গেড়ি গেড়ি বাচ্চা ডিমগুলো এগুলো নাকি 6 টাকা পিস, এটা নিয়েছি। আর কি নিলাম দেখাই, এই যে লাফা, এটা কিন্তু বরবটি নয়, লাফা দাঁড়াও তো, এটা সরাই, অসুবিধা হচ্ছে আমার রাখতে, তো লাফা, তার সাথে ঝিঙে আমাদের 1 কেজির কমে হয় না অ্যাকচুয়ালি, কেন বলো তো, বড্ড কমে যায়। ঝিঙে টিঙে এইসব সবজিগুলো গরমকালে খাওয়া খুব ভালো, ওয়াটার কন্টেন্ট বেশি থাকে তো। অনেকদিন পেঁপে খুঁজছিলাম, পেঁপে পাইনি, পেঁপেটা নিতাম না বাট সৌর্যের জন্য নিলাম, বর্ষাকাল ছাড়া পেঁপের দাম কমে না। উচ্ছে নিয়েছি, এই যে উচ্ছে না সরি করলা, করলা নিয়েছি 250 মতো, বহুত দাম সব জিনিসের, বড্ড দাম। তাছাড়া রাজু এমনিতেও 50-60 টাকা বেশি নেয়, আমার মনে হয় 300 টাকার সবজি আমি 350 টাকায় কিনলাম। যাই হোক, সোম উঠে গেলে এত ঝামেলা হতো না। এইটা কি দিয়েছে বলো, কি বাদ দিয়ে থাকবে ভগবান জানে। আর নিয়েছি ভেন্ডি, এই যে ভেন্ডি নিয়েছি 1 কিলো, এটা যদি এখন ঢালি না ছড়িয়ে যাবে। আর এই যে 1 কিলো পটল, ব্যাস এই হচ্ছে বাজার। দাঁড়াও, পটল আর ভেন্ডিটা ঢেলেই নিই, তো এই হচ্ছে পুরো বাজার রবিবারের, যেটা মোটামুটি 4 দিন মতো চলে যাবে, 3-4 দিন চলে যাবে, 4 দিন চলে যাবে। পার ডে 100-150 টাকার সবজি লাগে আমাদের, কারণ আমরা সবজিটাই বেশি খাই, সবই বেশি খাই, মাছ ডিম মাংসও বেশি খাই গো, না থাক এসব আর বলবো না, কারণ সবাই খায়, কিন্তু আমি মনে হয় গরু ছাগলের মতো সবজিটা প্রচুর বেশি খাই। সমস্ত সবজি এখানে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, জল ঝরালেই ভেতরে নিয়ে যেতে হবে, কারণ প্রচণ্ড রোদের তাত, সব শুকিয়ে যাবে, নইলে আমি স্টে করাতে পারবো না 2-3 দিন। আরও একটা জিনিস দেখাই, এই যে এখানে আমরা তালা লাগিয়ে দিয়েছি, একজন বারবার দরজা খুলে বাইরে বেরিয়ে যান তার জন্য। কোথায় যাবে, চাবি নিয়ে এসছো, ভেতরে যাও, চাবি রেখে এসো, যাও ভেতরে যাও, চাবি রেখে এসো, যাও, খুলতে হবে না। রবিবারের খবরের কাগজ এসে গেছে, আর বাবা রোজই বার্থডে পার্টি হয়, সব থেকে বড় জিনিস হচ্ছে রবিবার শরীর, আমার খুব প্রিয়, আমার মেন পেপারে বা নিউজে কোনো আগ্রহ নেই, এইসব কি বিয়ের পাত্রপাত্রীর কাগজ, এতেও আমার কোনো আগ্রহ নেই, যত আগ্রহ থাকে এই যে এই ছোট গল্পগুলোর ওপরে, এই পেপারগুলো আমি কালেক্ট করি যখন ভালো লাগে, বসে বসে পড়ি। অ্যাকচুয়ালি আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, বাট আমার মনে হয় গল্পের বই কেনা না, কিনে তারপরে জমেই থাকে, জমেই থাকে আর হয় না। এখানে আরেকটা আছে, দুটো করে গল্প থাকে, ধারাবাহিকগুলো পড়ি না, কারণ ধারাবাহিকভাবে তো পড়া হয় না, সেই জন্য এইটা এটা পড়ি। পিসিমার স্বাস্থ্যবিহার, মনে হয় বাচ্চাদের গল্প, যাই হোক। কল্পনা বৌদি অলরেডি রান্না করে দিয়ে চলে গেছে, কল্পনা বৌদি টিফিনে করেছে রুটি আর আলু পটল কুমড়োর তরকারি, ওটা করে দিয়েছিলো, আমরা টিফিন ফিফিন সব করে নিয়েছি। আর এত গরম, কোনো কাজ এগোনো যাচ্ছে না, সোম এখন ফ্যানটা পরিষ্কার করবে, আর কারণ সিলিং ফ্যানটাতে কি হয়েছে, রান্নাঘরের তেল কালিগুলো না পুরো ওই সিলিং ফ্যানটাতে সিটি পড়ছে, পুরো ওই সিলিং ফ্যানটাতে জমা হয়, জমা হয়ে ওটা এমন ভারী হয়ে যায় যে ওটা আর ঘুরতেই পারে না, তো ওটা আজকেও পরিষ্কার করবে, আমি বেসিনটাও পরিষ্কার করব, আর পরিষ্কার করব ফ্রিজটা, ফ্রিজটা পরিষ্কার করা খুব দরকার, ওটা অনেক দিন পরিষ্কার হয়নি, ওটাও পরিষ্কার করে নেবো। আর তারপরে যে কাজটা পেন্ডিং রয়েছে সেটা হচ্ছে চিকেন এনেছে, আমাদের চিকেনটা কল্পনাদি করে দিয়ে গেছে, বাকি রয়েছে সৌর্যের চিকেনটা, সৌর্যের চিকেনটা কল্পনাদি করতে পারবে না, ওটা আমাকেই করতে হবে, ওটা ওই একটু মানে পেঁয়াজ রসুন জিরে আদা সবই দেবো কিন্তু পরিমাণে কম, আর নর্মাল লঙ্কা জায়গায় কাশ্মীরি লঙ্কা দেবো, আর সবজি হিসেবে দেবো আলু পেঁপে আর গাজর, তো চলো ওটা রান্না করে ফেলি।
আসুন ফ্রিজটা একবার দেখে নিই। এক দেড় বছর হলো হয়তো এই ফ্রিজটা কেনা হয়েছে। আমার যতদূর মনে পড়ছে ইউনিভার্সাল থেকে আমরা নিয়েছিলাম এই কেলভিনেটারের ফ্রিজটা। সোম আর দ্বীপ গিয়ে পছন্দ করে এই ফ্রিজটা নিয়ে এসেছিল, কারণ আগের ফ্রিজটার অনেক বছর হয়ে গেছিল। কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় আর কি, ফ্রিজটার একদমই মেনটেনেন্স হয়নি। মেনটেনেন্স বলতে ক্লিনিং, আমি অন্য কোনো কিছুর কথা বলছি না। আর এর ফলে ফ্রিজটা এত নোংরা হয়েছে যে মানে বলাই যায় না। আস্তে আস্তে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন যে ফ্রিজটার ওপর দিয়ে কি ধকল যায়। এক তো বাচ্চা ছোট, তার জন্য ফ্রিজটাকে আমার ধরাই হয় না। যেহেতু যতদিন শুয়ে থাকতে হয়নি একরকম সমস্যা ছিল, এখন সৌর্যকে নিয়ে কোনো কাজ এগোনোই যায় না। ও পিছন পিছন ঘুরবে, ফ্রিজের মধ্যে জুতো ঢুকিয়ে রাখবে, জামা কাপড় ঢুকিয়ে রাখবে, সব কিছু ওর ঠান্ডা চাই। ফ্রিজের ভেতরে যে কোনো জিনিসের মধ্যে হাত চুবিয়ে দেয়। দেখুন খালি ফ্রিজটার কি অবস্থা। একটু যদি মেনটেনেন্স করা যায়, একটু যদি ক্লিন রাখা যায়, ফ্রিজের কিন্তু এই অবস্থা হওয়ার কথা না। এক তো আমি একদম টাইম দিতে পারিনি এই দুটো বছর, আর দু নম্বর হচ্ছে ফ্রিজটা সবাই ইউজ করে। সবাই বলতে আমি শুধু আমার বা সৌর্যের কথা বলছি না, আমাদের রান্নার বৌদিও ইউজ করে। নর্মালি যারা কাজের মানুষের কাছে, আমাদের হেল্পিং হ্যান্ডের কাছে যে কোনো অ্যাপ্লায়েন্স ছেড়ে দাও এবং সেটার কোনো রকম মেনটেনেন্স বা ক্লিন করার চেষ্টা না করো, সেই জিনিসের হাল কিন্তু এরকমই হবে। সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেক উইকে একটা দিন স্পেসিফিক করে রেখে দেওয়া একটা নির্দিষ্ট অ্যাপ্লায়েন্সের জন্য। স্টেপ বাই স্টেপ এই অ্যাপ্লায়েন্সগুলোকে পরিষ্কার করা খুব দরকার, তাহলে কিন্তু তাদের আয়ু বেড়ে যায়, লংজিভিটিও বেড়ে যায়। নইলে কিছু কিছু জিনিসের স্টেন এত স্টাবর্ন হয়, আপনি পরে যতই চেষ্টা করুন না কেন সেই স্টেনগুলো কিন্তু যায় না। সেম অবস্থা আমার সাথেও হয়েছে। ফ্রিজটা আনার সঙ্গে সঙ্গে আমি মিশো থেকে কয়েকটা টেবিল ম্যাট, যেটা ভেতরে পাতার জন্য ব্লু কালারের বেশ কিছু টেবিল ম্যাট অর্ডার দিয়ে আনিয়েছিলাম। এই ম্যাটগুলো থাকার জন্য তবু একটু কম নোংরা হয়েছে। কিন্তু যেটা যদি না থাকতো, আমার যে ফ্রিজের ভেতরের যে কাঁচ, যে প্লাস্টিকস, যে জিনিসগুলো আছে ওগুলো আর দেখার মতো থাকতো না। প্রতিটা জায়গা, শুধু যে কাঁচগুলো আছে বা প্লাস্টিক আছে সেটা যে নষ্ট হয়েছে তাই নয়, এমনকি ফ্রিজের ট্রেগুলো ঢোকানোর যে স্পেস, সেই প্রতিটা জায়গা, প্রতিটা কোনায় কোনায় ফুড পার্টিকেলসে ভরে গেছে। প্রতিটা খাবার কিন্তু কভার করে ফ্রিজের ভেতর রাখা হয়, এমনকি ফ্রিজের ওয়ালগুলো দেখুন, প্রত্যেকটা ওয়ালের মধ্যে কারির স্টেন আর প্রত্যেকটা জিনিসের স্টেন লেগে আছে। যেন মনে হয় সব বাটিঘটি ভেতরে ঢুকিয়েই আমি উপুর করে ঢেলে দিই। এটা কিন্তু দুবছর পরের দৃশ্য। এটা একদমই হতো না যদি পার উইক একটা দিন আমি নির্দিষ্ট সময় করে ফ্রিজটা পরিষ্কার করতে পারতাম। তো এইটা সকলকে বলার যারা আমার মতো এরকমভাবে বিভৎস নোংরা ফ্রিজ হ্যান্ডেল করতে আসছো, তাদের উইকে একদিন একটু সময় বের করে পরিষ্কার করো। অনেক সময় বাচ্চা আমার মতো ছোট থাকে, তাকে নিয়ে কাজ করা খুব সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে একটা দিন যদি মাসের মধ্যে একটু সময় নেওয়া যায়, এই অবস্থা অ্যাটলিস্ট হয় না। কোথায় যে কিসের নোংরা, কিসের দাগ সেটাই আমি বুঝতে পারছি না, আর কোথা দিয়ে যে শুরু করব তারও কোনো দিশা পাচ্ছি না। আর স্টিল আমার পেছনে সৌর্য কেঁদে চলেছে, চিৎকার করে চলেছে। তো চলো আস্তে আস্তে হাত দিই, ফ্রিজটা এবার পরিষ্কার করি। এর পরে সৌর্য কান্না বন্ধ করে যদি আমায় একটু টাইম দেয়, তোমাদের আমি ডিটেলে বলতে থাকবো। চলো সাইডের যে র‍্যাকসগুলো আছে সেগুলো আস্তে আস্তে নামিয়ে নিই। এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিট্যাচেবল, সুতরাং ইজি হয় ক্লিন করতে, তা সত্ত্বেও এই অবস্থা। চলো প্রত্যেকটা র‍্যাক আস্তে আস্তে নামিয়ে নিই, গ্লাস ম্যাটসগুলো নামিয়ে নিই এবং পুরো ফ্রিজটাকে প্রথমে ফাঁকা করে নিই, কারণ কোনো জিনিস থাকলে সেখানে কিন্তু পরিষ্কার করা সম্ভব নয়। এই জায়গাতে আমার একটা রিকোয়েস্ট আছে, একটু যদি সেটা শুনে নাও।
প্রথম যে রিকোয়েস্ট আমি করব সেটা হচ্ছে এই জায়গা যেহেতু সৌজকে নিয়ে আমি ক্লিন করেছি, ভিডিও এন্ড অডিও কোয়ালিটিটা নর্মালের থেকে একটু হয়তো তোমাদের কম্প্রোমাইজ করে নিতে হবে, কারণ আমার এক হাতে মোবাইল ছিল, সেটা দিয়েই আমি পুরো শ্যুটটা করেছি। পেছনে সৌর্য কাঁদছে এবং পুরো লাইট সেট আপ থেকে শুরু করে সবটাই আমাকে মেনটেন করতে হয়েছে। তো এটা একটু কম্প্রোমাইজ করে দেখে নাও, আশা করি তোমাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা দেখার পরে। তো ঝটপট আমার সমস্ত ট্রে অ্যান্ড র্যাক্সগুলোকে আমি ডিট্যাচ করে নিলাম। এইবার আমি আসবো একটা সলিউশনে, তো চলো সেই সলিউশনটা বানিয়ে নিই। এটা হচ্ছে হোয়াইট ভিনিগার এবং আমার এই হোয়াইট ভিনিগারের শিশিটার পাশে আছে বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা। প্রত্যেকের বাড়িতেই খুব কম দামে বেকিং সোডা আর ভিনিগার পাবে, এই দুটোকে মিক্স করে নিলেই এইরকম একটা প্রচণ্ড ঝাঁঝালো একটা পেস্ট তৈরি হবে। একটু এই লিকুইডটাকে যদি শান্ত হওয়ার টাইম দাও, তারপরে একটা ক্রিস্টাল ক্লিয়ার লিকুইড তোমরা পাবে যেটা ফ্রিজ পরিষ্কার করার জন্য অসাধারণ, জাস্ট অসাধারণ। ফ্রিজের সমস্ত নোংরা জেদি ময়লা যেমন পরিষ্কার হয়ে যাবে, ঠিক তেমনি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে, নর্মাল কটন কাপড় দিয়ে পরিষ্কার করলে ফ্রিজের ভেতরে কিন্তু কোনো রকম স্মেল থাকবে না, এইটার 101% গ্যারেন্টি আমি নিতে পারি। সব কিছু জানা সত্ত্বেও কিন্তু এত দিন আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি, বাচ্চার বয়স মাত্র 1.5 বছর আর ও সম্পূর্ণরূপে আমার ওপরই নির্ভরশীল। এবার আস্তে আস্তে মুছে ফেলার পরে দেখো শুধুমাত্র ওই একটা লিকুইড ইউজ করে ফ্রিজটা কিন্তু 80% ক্লিন হয়ে গেছে। কিন্তু এখানেই থামলে হবে না, আরও বেশ কিছু কাজ আছে। চলো এবার একটা ক্লিন ওয়াটারের মধ্যে একটুখানি লাভল্যাপের বটল ক্লিনিং যে লিকুইড সেটা আমি মিশিয়ে নিই। এখানে তোমরা যে কোনো কোম্পানির বাচ্চাদের বটল ক্লিনিংয়ের লিকুইড বা মাইল্ড কোনো বেবি সোপ বা মাইল্ড কমফর্টের মতো কিছু বা উলেন্স কাঁচার কোনো সোপ মিশিয়ে একটু লিকুইডটাকে ভালো করে নেড়ে নিয়ে সেটা দিয়ে ফ্রিজের আউটডোর বা ইনডোর পরিষ্কার করতে পারো, কারণ এগুলো প্রচণ্ড মাইল্ড হয়, ফ্রিজের বডি কোনো রকমভাবে হার্ম হয় না। কাপড়ের ক্ষেত্রে নর্মাল কটন কাপড় ইউজ করতে পারো অথবা ইউজ করতে পারো যে কোনো হোসিয়ারির কাপড়। এবার সমস্ত ট্রের পালা এবং র্যাক্সের পালা, যে সোপ লিকুইডটা তৈরি করেছি আমি এখানে সেটা আর ফেলে দিইনি, কারণ এই সমস্ত লিকুইডের মধ্যে যা আছে সেটা দিয়েই কিন্তু আমার র্যাক্স, আমার গ্লাস ম্যাটগুলো আর সব কিছু জিনিস পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তো জাস্ট একটু ভিজিয়ে দিলাম, এইবারে আমি একটা ফ্রেশ কাপড় নেব আর নতুন প্লেন ক্লিন জল নেব, এটা দিয়ে ভালো করে ফ্রিজটাকে আমি মুছে নেব। এই তিনটে স্টেপ পরপর আমাকে ফলো করতেই হবে, আর তারপরে একটা ড্রাই কাপড় নিয়ে আস্তে 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 সমস্ত ভিজে জায়গা, ফ্রিজের সমস্ত আউটডোর আর ইনডোরের সমস্ত ভিজে জায়গা আমায় মুছে দিতে হবে, যাতে সেখানে না থাকে বেকিং সোডা আর ভিনিগারের কোনো সলিউশন লেগে, না কোনো মাইল্ড সোপি সলিউশন লেগে, না তাতে প্লেন ওয়াটার লেগে থাকে। এতে কিন্তু ফ্রিজের বডি কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফ্রিজের আউটডোর এবং ইনডোরের যে গ্লসি ভাব সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্ত কিছু করতে আমার নিয়ারলি 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছিল, আর এই 1.5 থেকে 2 ঘন্টার সময়ই সৌর্য আমার সঙ্গে ছিল, আমি কিছুতেই শান্তিতে কাজ করতে পারছিলাম না। সেই জন্যেই ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিলাম যে এই জিনিসগুলো একটু আজকে কম্প্রোমাইজ করো আমার সাথে। এইটা একটা বিশাল বড় কাজ ছিল যেটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল, আর ভাবলাম করছি যখন তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তোমরা তো আর আমাদের মতো লেজি না, তবু যদি কিছুটা হেল্প হয়। আর এইখানে দেখো আমার যে সমস্ত জিনিসগুলো ছিল সব আমি ওই সোপি ওয়াটারে ধুয়ে, ক্লিন ওয়াটারে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এখানে ভালো কড়া রোদ আছে তাই এখানেই এগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে।
আর শুকিয়ে যাওয়ার পরে তো কোনো ব্যাপারই নেই, পার্ট বাই পার্ট এগুলোকে আটকে দেওয়ার পালা। তবে তার আগে মনে করে অবশ্যই এগুলোকে একটা ড্রাই কাপড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিতে হবে। অনেকে এইসব ক্ষেত্রে কলিনও ইউজ করে থাকে, তবে আমি ড্রাই কাপড় দিয়েই মুছে নিয়েছি। কটনের যে কাপড়টা দিয়ে ফ্রিজ মুছেছিলাম সেটা দিয়েই মুছে নিয়েছি। ফ্রিজের ভেতরটা এবার আস্তে 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 দেখো, আমি সমস্ত র্যাক্সগুলো সমস্ত ট্রেগুলো ভর্তি করে আটকে দিয়েছি, সুন্দর করে মুছে দিয়েছি। এইবারে একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে ট্রেগুলো পেতে নেওয়ার পালা, ট্রেগুলোর ওপরে গ্লাস ম্যাটগুলো পেতে নেওয়ার কথা। এইগুলো করলেই আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে আমি যে খাবারগুলো বের করে রেখেছিলাম সেগুলোকে আমি আবার ঢুকিয়ে দিতে পারবো। একটু যদি সময় নিয়ে করতে পারতাম হয়তো আমার ফ্রিজটা আজকে এত নোংরা হতো না। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হলো বলে হয়তো আরও একটা লোকসানের সঙ্গে লাভও হলো। বেশি নোংরা ফ্রিজ না দেখালে আমি হয়তো তোমাদের পরিষ্কার ফ্রিজটাও দেখাতে পারতাম না। তোমরা বুঝতে পারলে যে এই তিনটে সলিউশনই ইউজ করে বাড়িতেই কিভাবে আমরা খুব সুন্দরভাবে ফ্রিজটা পরিষ্কার করতে পারি। তবে সবথেকে ভালো হয় যখনই কোনো জিনিস ফ্রিজের মধ্যে পড়লো সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে মুছে নেওয়া, একটা কটনের ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া, ব্যাস। তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। এবার চলো ম্যাটগুলো আস্তে আস্তে পেতে নিই। এইগুলো থাকলে ফ্রিজটা একদম ঝকঝকে তকতকে লাগে। নতুন বছরে মনে হচ্ছে না যে একটা নতুন ফ্রিজ পেয়ে গেছি? আমার তো সেটাই মনে হচ্ছে। এইবারে রেখে একটু মজা, তবে আর কিন্তু ফ্রিজটাকে এত আমি নোংরা হতে দেব না। এইবার মাঝে মধ্যেই ফ্রিজে হাত পড়বে, কারণ এতটা পরিষ্কার যখন করে ফেলেছি আর ওই লেভেলের নোংরা হতে দেওয়া যাবে না। সেই জন্য সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে এইবার তোমাদের পরিপূর্ণরূপে দেখাতে এলাম যে ফ্রিজটা আলটিমেটলি কেমন লাগছে। খুব বেশি জিনিস আমার ফ্রিজে এখনই নেই, কারণ ম্যাক্সিমাম জিনিস ফ্রিজ পরিষ্কার করব বলে এখনও বাইরে রাখা। তো একটু দেখে নাও, আর নিজেরাও বাড়িতে করে আমাকে একটু বলো যে এইভাবে ফ্রিজ পরিষ্কার করলে কেমন লাগে। হতে পারে কম নোংরা হয়েছে তোমাদের ফ্রিজ, কিন্তু পরিষ্কার করলে দেখবে ফ্রিজগুলো একদম নতুনের মতো হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই দুটো জিনিস কি তিনটে জিনিস বাড়িতে থাকলে একদম এক্সপার্টদের মতো ফ্রিজ পরিষ্কার করা একদম খুব ইজি ব্যাপার হয়ে যায়। তো চলো বাকি পার্টটা দেখে নিই। প্রচুর খাটনি ছিল আজকে, দেখতেই পেলে, মানে রীতিমতো যুদ্ধ করে কমপ্লিট করতে হয়েছে। তার উপরে সমস্যাটা হচ্ছে যে মানে কেউ নেই, পিসি নেই, পিসেমশাই নেই, খালি সোম ছিল। আর দীপের আজকে এত হোমওয়ার্কের চাপ যে দীপ একটা ফোটার জন্যও মানে ধরতে পারিনি সৌর্যকে। তার উপরে সৌর্য আমাদের মেইন গেটের চাবি হারিয়ে ফেলেছিল, সেটাকে খুঁজে বার করতে 2-2.5 ঘন্টা লেগে গেল। আর এইবার স্নান টান করেছি, সোম পুজো করছে, রবিবারে ইউজুয়ালি দুপুরের দিকটা ওই পুজো করে, ও পুজো টুজো করে নিচ্ছে। এবার আমরা সবাই মিলে খেতে বসবো, আর সবাই মিলে মানে ফ্যামিলি টাইম এখনও হয় না, কারণ যেহেতু ওদের দুজনকে খেতে দিয়ে আমি সৌর্যর খাবার নিয়ে বসি। তো সৌর্য খেতে খেতে কমপ্লিট করতে করতে সোমের আর দীপের খাওয়া কমপ্লিট হয়ে যায়, আমাকে একাই খেতে হয়। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখবো, বেশি বাড়াবো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আবার নতুন করে। সবাই ততদিন অবধি ভালো থেকো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলো না। আর আজকে যদি নতুন দেখে থাকো তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই অল নোটিফিকেশানটা অন করতে ভুলো না। নতুন বছরে নতুনভাবে টাটা।